হ্যালো স্টুডেন্ট তোমরা যারা কলেজে অনার্স নিয়ে পড়বে ভাবছ তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের মনে এখন নানারকম জিজ্ঞাসা নানারকম প্রশ্ন আসছে তোমাদের প্রধানত আমি তিনটে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে যেগুলো তোমরা থামনে দেখেছ প্রথম প্রশ্ন কি যে অনার্সে পাস করা কি সত্যিই খুব কঠিন দ্বিতীয় প্রশ্ন কি কোন সাবজেক্টে অনার্স নিলে ভালো তৃতীয় প্রশ্ন কি কাদের অনার্সই পড়া উচিত অর্থাৎ পাস কোর্সে পড়া উচিত নয় অনার্সই নেওয়া দরকার এই তিনটে প্রধানত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া তোমরা বিভিন্ন সময় আমাকে কমেন্ট করে যেসব প্রশ্ন জানতে চেয়েছ সেই প্রশ্নগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি বর্তমান সময়ে অনার্সে পাস করা কতটা কঠিন বা কতটা সহজ তোমাদের বলবো যে অনার্সে পাস করা বর্তমান সময়ে একদম কঠিন নয় খুবই সহজ পাস কোর্সে পাস করা যেমন অনার্স কোর্সে পাস করা তার থেকে একটু কঠিন কিন্তু এখন থেকে পাঁচ বছর ছ বছর আগে অনার্সে পাস করা যেমন ছিল কঠিন ছিল সেই রকম কিন্তু কোনো ব্যাপার এখন নেই এখন অনার্সে পাস করা খুবই সহজ কারণটা কি এখন যে কোনো সাবজেক্টে তুমি অনার্স নাও অনার্স নিলে কি হবে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যদি তুমি অনার্সে পড়ো আমি একটা উদাহরণ দিচ্ছি যে তোমার পঁয়ষট্টি নম্বরের কি হয় লিখিত পরীক্ষা হয় আর ৩৫ নম্বরের কি ইন্টারনাল প্রোজেক্ট প্র্যাকটিক্যাল বা অ্যাটেন্ডেন্সের জন্য থাকে অর্থাৎ তুমি পঁয়ত্রিশের মধ্যে অন্তত তিরিশ বা পঁচিশ পেয়েই যাবে ঠিক আছে সেখানে কোনো অসুবিধা হবে না দেখো তোমরা যেমন উচ্চ মাধ্যমিক প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল করেছো খুব কুড়ির মধ্যে কত খুব কম সংখ্যক ছেলে মেয়েই পনেরোর কম পেয়েছো হলে সতেরো আঠেরো বা কোনো কোনো ক্ষেত্রে কুড়িই পেয়ে গেছো সেভাবে মানে কলেজে যে প্রোজেক্ট প্র্যাকটিক্যাল বা যেটা ইন্টারনাল বলে বলা হয়ে থাকে সেখানে কিন্তু নম্বর তোমরা পঁয়ত্রিশের মধ্যে অবশ্যই তিরিশ পেয়ে যাবে এবং পঁয়ষট্টি নম্বরের যে লিখিত পরীক্ষা হয় সেখানে এখন বর্তমান সময়ের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে অনার্সে পনেরো নম্বর করে ছোটো প্রশ্ন থাকে অর্থাৎ এসে কিউ থাকে এবং দুটো বড় প্রশ্ন থাকে দশ নম্বর দুটো বড়ো প্রশ্ন থাকে পনেরো নম্বর তাই বর্তমান সময়ে অনার্স নিয়ে পড়া খুব কঠিন ব্যাপার যে আগে যেমন হতো যে জন অনার্সে অ্যাডমিশান নিলে যখন থার্ড ইয়ার কমপ্লিট করে বেরোতো সেখানে খুব জোর পাঁচজন বা দশজন থাকত এখন কিন্তু সেরকম সিস্টেম নেই এখন কিন্তু বেশিরভাগ স্টুডেন্টই পাস করে যায় যারা একটু সচেতন একটু পড়াশোনা করে তাই অযথা ভয় পাওয়ার দরকার নেই তোমরা যদি মনস্থির করে নাও যে আমরা অনার্সেই ভর্তি হব তাহলে তোমাদের বলবো তোমরা অনার্সই পড়ো তোমাদের পাস করতে যাওয়ার কোনো দরকার নেই ঠিক আছে যে পাস করতে পারবো কি পারবো না এরকম কোনো ব্যাপার নেই আর যারা ভাবছ যে একেবারে পড়তে হবে না না পড়ে পাস করে যাব তোমাদের বলবো তোমাদের কলেজে ভর্তি হওয়ারই দরকার নেই কারণ না পড়ে পাস করে যাবো এইরকম মানসিকতা নিয়ে কলেজে পড়া একদম বেকার জিনিস কারণ তোমাদের মনে রাখতে হবে যে এই কলেজ জীবনে কিন্তু তোমাদের জীবনটা মানে পড়াশোনার জীবনটা প্রায় শেষ পর্যায়ে তাই শেষবেলায় কিন্তু পড়াশোনাটা একটু ভালো করে মন দিয়ে করাই ভালো দ্বিতীয় যে প্রশ্ন কাদের অবশ্যই অনার্স নিয়ে পড়া উচিত যারা ভাবছো পরবর্তীকালে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের টিচার হবে অর্থাৎ শিক্ষকতা কাজে যুক্ত হতে চাইছো তারা কি পাস কোর্সে পড়লে চলবে না তাদের একটা সাবজেক্ট সম্পর্কে অনেক ডিপ নলেজ থাকতে হবে অনেকটাই জানতে হবে তাই তাদের ক্ষেত্রে পাস কোর্সে পড়া কোনো যুক্তি কথা নেই তাহলে কি তোমরা চাইছো অনেক উচ্চশিক্ষায় যাবে এই সাবজেক্টটা নিয়ে কোনো একটা সাবজেক্ট তোমার খুব প্রিয় কোনো একটা সাবজেক্ট খুব ভালো লাগে তুমি সেই সাবজেক্টটা নিয়ে পরবর্তীকালে গবেষণা করতে চাও পরবর্তীকালে কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে চাও বা শিক্ষিকা হতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই অনার্স নিয়ে পড়াই দরকার এবং তুমি যদি পরবর্তীকালে সিভিল সার্ভিস যে পরীক্ষা হয় কেন্দ্র সরকারের যে পরীক্ষা ইউপিএসসি এবং রাজ্য সরকারের আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পরীক্ষা সিভিল সার্ভিসেস সেটা হচ্ছে ডাব্লু বিসিএস সব পরীক্ষাগুলোয় তোমার যদি কোনো একটা সাবজেক্টে অনার্স থাকে তুমি পরবর্তীকালে গ্রুপ এ লেভেলের যখন পরীক্ষা দেবে সেই অনার্সের সাবজেক্টটা তুমি অপশনাল পেপার হিসাবে নিতে পারবে তাহলে তোমার তিন বছরে সেই সাবজেক্টটা পড়া থাকছে এবং অপশনাল পেপারে তোমার কিন্তু পাস করতে অনেকটাই সুবিধা হবে বা পড়া বুঝতে অনেকটাই সুবিধা হবে কারণ তুমি অনার্সে অনেক ভালো জ্ঞান অর্জন করছো ওই সাবজেক্টটা সম্পর্কে সম্পর্কে তারপরে যে প্রশ্ন আমি তিন নম্বর প্রশ্ন রেখেছিলাম সেখানে বলেছি যে কোন সাবজেক্টে অনার্স ভালো এবারে দেখো এটা একদম অযৌক্তিক প্রশ্ন এই অযৌক্তিক প্রশ্নটা তোমাদের মাথায় ঘোরাফেরা করছে তাই এই প্রশ্নটা আমি রেখেছি কোন সাবজেক্টে অনার্সে ভালো প্রত্যেকটা সাবজেক্টই ভালো কোনো সাবজেক্টই খারাপ নয় কোনো সাবজেক্ট যদি খারাপ থাকতো সেই সাবজেক্টটাই থাকতো না প্রত্যেক সাবজেক্টে তার জায়গায় গুরুত্ব আছে তোমার অঙ্ক করতে ভালো লাগে না তোমার অঙ্ক কঠিন লাগে তা বলে কি অঙ্ক সাবজেক্টটা কঠিন অঙ্ক সাবজেক্টটার দোষ যে অঙ্কটা তৈরি করেছে যে অঙ্কটা বানিয়েছে তার দোষ না অঙ্ক ছাড়া হিসাব হয় না কিন্তু আবার অনেকের বেশিরভাগ ছাত্র কি অঙ্কটা কঠিন লাগে তাহলে সাবজেক্টটার কিন্তু কোনো দোষ নেই তোমার মানসিকতার ওপর তোমার চাহিদার ওপর তোমার কি প্রয়োজন সেটার ওপর তোমার নির্ভর করছে কারণ তুমি দেখো যে অনেক জিনিস অনেকের প্রয়োজন লাগে অনেকের প্রয়োজন লাগে না অর্থাৎ অনেকের ক্ষেত্রে সেগুলোই দরকার অনেকের ক্ষেত্রে সেগুলো অপ্রয়োজনীয় তাহলে তার জায়গায় সেটা ঠিক আছে অর্থাৎ কোনো সাবজেক্টই ভালো কোনো সাবজেক্টই খারাপ সেটা কিন্তু নয় কিন্তু তোমার পক্ষে কি ভালো তোমার পক্ষে কী খারাপ সেটা কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার চিন্তাধারা থাকতে হবে তুমি যদি সংস্কৃতে টিচার হতে চাও তুমি সংস্কৃতের টিচার হতে চাও তাহলে তোমাকে ভাবতে হবে যে সংস্কৃতে টিচার হতে গেলে আমাকে বাংলা বা ইতিহাস অনার্স নিয়ে পড়লে কিন্তু সংস্কৃতে টিচার হওয়া যাবে না সেক্ষেত্রে আমার সংস্কৃত সাবজেক্টটা পড়াশোনা করতে হবে এবং সেই টিচার হওয়ার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয় অর্থাৎ এসএসসি পরীক্ষা হয় সেটা দেখতে হবে যে এসএসসি পরীক্ষাটা কত বছর ছাড়া হচ্ছে আমি এতটা ধৈর্য ধরতে পারবো তো সেই বিষয়গুলো তোমাকে দেখে সাবজেক্টটা চয়েস করতে হবে তাই অনেকে যারা বুঝতে পারছ না যে আর্টসের স্টুডেন্ট তাদের মানে তাদের জন্য আমি কিছু সাবজেক্ট বলছি যেমন ইতিহাস খুব ভালো সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান খুব ভালো সাবজেক্ট ভূগোল খুব ভালো সাবজেক্ট এই সাবজেক্টগুলো গুরুত্ব আছে অনেক গুরুত্ব বাংলা তো অবশ্যই গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং যাদের পক্ষে ইংরাজি অনার্স করা মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে তারাও করতে পারো প্রথমেই বললাম যে কোন সাবজেক্ট ভালো কোন সাবজেক্ট খারাপ হয় না কিন্তু মানে তর্কের খাতিরে যুক্তির খাতিরে তোমরা জানতে চাইছো যে কোনটা ভালো স্যার বলুন এতগুলো তো আছে কোনটা ভালো বলুন কোনটা ভালো বলতে কি আমার যেটা পছন্দ সেটা আমি বলবো সেক্ষেত্রে আমি বললাম ইতিহাস নিতে পারো প্রথম পছন্দ দ্বিতীয় পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান রাখতে পারো তৃতীয় পছন্দ ভূগোল রাখতে পারো এই তিনটে সাবজেক্ট আর্টসের মধ্যে খুবই ভালো পরবর্তীকালে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই তিনটে সাবজেক্টের কিন্তু গুরুত্ব অনেক বেশি অন্যান্য সাবজেক্টের থেকে অর্থাৎ নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই তিনটে সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ এবারে তোমরা কমেন্টে আমাকে কিছু সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে সেই প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এক নম্বর প্রশ্ন আজকের ডেটে আমি কমেন্টে দেখলাম যে পাস কোর্সে পড়লে কি অনার্স সরি পাস কোর্সে পড়লে কি পরবর্তীকালে এম করা যায় এক কথায় পাস কোর্সে পড়লে পরবর্তীকালে এম করা যাবে বর্তমানে সেরকম নিয়ম আছে বিভিন্ন ইউনিভার্সিটি ডিস্ট্যান্সে এরকম ব্যবস্থা করেছে কিন্তু আমার এরকম কোনো ইউনিভার্সিটি এখনও পর্যন্ত জানা নেই যে পাস কোর্সে এম করে রেগুলারে পড়া যায় তোমাদের যদি যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেকে অভিজ্ঞ লোক থাকতেই পারে সে কেউ যদি থেকে থাকো যে তোমাদের জানা থাকে যে পাস কোর্সে পড়লে রেগুলার ইউনিভার্সিটিতে এম করা যাবে তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো তোমাদের যৌক্তিকতা তুলে ধরে ঠিক আছে এখনও পর্যন্ত আমার কাছে যা খবর আছে পাস কোর্সে পড়ে এম করা যায় কিন্তু রেগুলার কোনো ভালো ইউনিভার্সিটিতে যেমন বর্ধমান ইউনিভার্সিটি যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি এর যে মেন ক্যাম্পাস আছে সেখানে কিন্তু রেগুলারে এম করা যাবে না পাস কোর্সে পড়ে এখনও পর্যন্ত এই খবরটাই আমার কাছে আছে এবারে অনেকের প্রশ্ন স্যার অনার্স পড়লে কি অনেক টাকা খরচ লাগে তোমাদের বলবো অনার্স পড়লে খুব বেশি টাকা খরচ লাগে না আর তুমি যখন অনার্স নিতে চাইছো তাহলে তোমার নম্বরটা নিশ্চয়ই এখন সেভেন্টি পার্সেন্টের বেশি নম্বর আছে আর যদি সেভেন্টি পার্সেন্টের বেশি নম্বর থাকে অর্থাৎ সিক্সটি পার্সেন্টের যদি বেশি নম্বর থাকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ বলে একটা স্কলারশিপ পাওয়া যায় সেই স্কলারশিপটা সবাই পেয়ে থাকে খুব সুবিধে মানে খুব সহজে পাওয়া যায় এতে কোনো জটিলতা থাকে না সেই স্কলারশিপের ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো সেক্ষেত্রে তোমরা বছরে বারো হাজার টাকা করে পাবে সেক্ষেত্রে তোমার কিন্তু অনার্সের খরচাটা প্রায় উঠে যাবে অর্থাৎ অনেকটাই তুমি ওই পয়সাটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে আর যেটুকু পয়সা লাগে সেটা তোমাকে কিন্তু ব্যবস্থা করতে হবে তাই তোমরা যেটা পড়বে ভাবছো সেটা খরচার জন্য কিছু হচ্ছে না তোমাদের মানসিকতা দরকার যে আমি এই সাবজেক্টটা পড়বো না পড়বো না আমার ক্যাপাসিটি আছে না ক্যাপাসিটি নেই এইটা এখানে বড় ব্যাপার তাহলে দ্বিতীয় যে প্রশ্নের অ্যান্সার তোমাদের দিলাম আমি যে খরচের ব্যাপারটা এবারে তোমাদের মাথায় আরও প্রশ্ন আসছে যে কোন কলেজটা ভালো একটা জিনিস মনে রাখো তোমরা যখন উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিকে যখন পরীক্ষা দিয়েছ তখন কি হয়েছে তুমি যে স্কুলেই পড়ো পশ্চিমবঙ্গের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রেই তুমি পরীক্ষা দিয়েছো অর্থাৎ তুমি এ স্কুলে পড়ো বি স্কুলে পড়ো সি স্কুলে পড়ো তোমার যখন রেজাল্টটা কেউ দেখতে চাইছে সেখানে তোমায় দেখছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেক্ষেত্রে কেউ আলাদা করে দেখবে না যে এর সার্টিফিকেটের কী দাম আছে ওর সার্টিফিকেটের কী দাম আছে সেটা কিন্তু প্রথম চটকায় অত দেখা হয় না ঠিক আছে তারপরে তোমাদের কলেজের ক্ষেত্রে কলেজ সব সমান তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে যদি ভর্তি হও যে কোনো কলেজে যদি অ্যাডমিশান নাও সে এ কলেজ হতে পারে বি কলেজ হতে পারে সি কলেজ হতে পারে যখন প্রশ্নপত্র হবে সমস্ত কলেজে ইউনিভার্সিটির প্রশ্নপত্র তো ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র তো সব কলেজে কিন্তু একই রকম প্রশ্নপত্র হবে প্রশ্ন আলাদা হবে না সুতরাং এখানে এরকম কোনো ব্যাপারই থাকে না যে এই কলেজ ভালো ওই কলেজ ভালো এবারে বলতে পারো যে তাহলে এই প্রশ্নটা উঠলো কী করে এই প্রশ্নটা এলো কী করে এরকম হতে পারে যে দেখেছ তোমরা অনেক স্কুলে টিচার নেই অনেক স্কুলে কী হচ্ছে টিচার নেই সেই সাবজেক্টের টিচার নেই এরকম কলেজও আছে যে ওই সাবজেক্টটা আছে কিন্তু ওই সাবজেক্টের সেরকম ভালো টিচার নেই সব টিচারকে তো সবাই ভালো লাগে না সেই সাবজেক্টের হয়তো সেই টিচারের সেরকম ভালো টিচার নেই বা কম টিচার আছে সেক্ষেত্রে তোমার পড়াশোনা কিন্তু কম হচ্ছে তাহলে তোমার নম্বরটা অলরেডি কম হবে কারণ একটা সাবজেক্ট যখন তোমার ভালো লাগে পড়তে তুমি দেখবে সেটা তার ওপর মানে টিচার অর্থাৎ যিনি পড়াচ্ছেন শিক্ষকের ওপরেও অনেকটা নির্ভর করে কোন সাবজেক্টটা তোমার ভালো লাগবে কোন সাবজেক্টটা তোমার ভালো লাগবে না আশা করি এই প্রশ্নের উত্তরটাও তোমরা পেয়ে গেলে আরও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে পরবর্তীকালে যখন আমি ভিডিও তৈরি করব তখন তোমাদের প্রশ্নর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব